একের পর এক ভেসে উঠছে মরা মাগুর মাছ। মাছের মরক লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির শহর সংলগ্ন বিলপাড়া এলাকায়। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত পুকুর মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। মাছের মরক লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির শহর সংলগ্ন বিলপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা পল্লব সোমের পুকুরে এদিন সকাল থেকে একের পর এক মরা মাগুর মাছ ভেসে ওঠে। এক একটি মাছের ওজন প্রায় 300 গ্রাম। ঘটনায় আতঙ্কিত পুকুর মালিক থেকে স্থানীয় এলাকার বাসিন্দারা। কি কারণে মাছে এভাবে মরক লাগলো তা বুঝতে পারছে না কেউ। পল্লব সোম জানান, বহুদিন ধরেই এই পুকুর সহ স্থানীয় এলাকার পুকুরগুলিতে মাছ চাষ হলেও এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। আজ সকালে বহু মরা মাগুর মাছ ভেসে উঠতে দেখা যায়। মাছ পচে গন্ধ ছড়িয়ে পড়ে। কি কারণে এই ঘটনা ঘটেছে? ঘটনা প্রাকৃতিক না কোনো মানুষের কুকর্ম, সেই জন্য ফিশারি ডিপার্টমেন্টের সাহায্য চাই। মাছগুলা পচে যাচ্ছে, মাগুর মাছগুলা 17-18 খানা মাগুর মরে গেছে, আরো মামু নিচে পড়ে আছে। এখন এইগুলা যদি আমরা উপরের দিকে উঠাই গন্ধ ছড়াচ্ছে, এটার থেকে তো আতঙ্কিত হওয়ার কারণ আছে। দেখতেছি বাজারে হচ্ছে করোনা আতঙ্ক শুরু হয়ে গেছে। এখন এইটার থেকে যদি আমরা দেখি মৎস্য দপ্তর কী করে দেখি জানাবেন? আর মৎস্য দপ্তরকে জানানো দরকার আমাদেরকে, একটা তো গাইড করা দরকার। এটাকে একটা মাছের ওজন কত হবে? একটা মাছের ওজন 300 থেকে 350 গ্রাম। লোকাল মাছ? লোকাল মাছ, লোকাল মাছ। আর বাকি বাকি এখন বোঝা যাচ্ছে, নিচে তো অনেক মনে হয় মনে হচ্ছে সন্দেহ। কী মনে হচ্ছে সন্দেহটা এখন কি যে হচ্ছে? বন্ধটা করা না, জল দূষণ মনে হয়ে গেছে নাকি, এটাই এখন ব্যাপার। ঘটনায় জলপাইগুড়ি জেলার ফিশারি অফিসার সুব্রত সরকার টেলিফোনে জানান, অভিযোগ আসেনি, তবে মাগুর মাছ জলের একদম নিচে থাকে, তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলে কোনো কারণে অক্সিজেনের অভাব রয়েছে, তাই এই মরক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।